তারাবির পর যে বিতর নামাজ আমরা পড়তেছি, বিতর নামাজে মাঝে মধ্যে আমি সুরাটি তেলাওয়াত করেছি, তবে বেশিরভাগ অন্য সুরা পাঠ করেছি। কারণ বিতর নামাজে আবার সুরা পাঠ করার ব্যাপারে কিছু হাদিস আছে, নির্দিষ্ট কিছু সুরা আছে যেগুলি পড়া ভালো। কোরআনুল কারিমের যে কোনো সুরা দিয়ে বিতর নামাজ পড়া যায়, তবে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন সুরা দিয়ে বিতর নামাজ আদায় করেছেন। তার মধ্যে যেমন বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা আছে, এর মধ্যে সাইয়েদনা আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, আমি উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, বি আইয়ি শাইইন কানা ইউতিরু ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরা দিয়ে বিতর নামাজ পড়তেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ক্বালাত কানা ইয়াকরাউ ফিল উলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া ফিস সানিয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিস কুল হুওয়াল্লাহু আহাদ ওয়াল মুআযযাতাইনি রাওহু তিরমিজি ইবনে মাজাহ ওয়া কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। মা আয়েশা সিদ্দিকা বললেন, কেনা ইয়াকরাউ ফিল উলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, বিতর নামাজের প্রথম রাকাত উনি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন সুবহানাল্লাহ বলে, ওয়া ফিস সানিয়া দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটি একটু ব্যতিক্রম সূরা, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, রাত যখন হয়ে যাবে, যখন বিছানায় ঘুমাতে যাবেন, যদি একবার আপনি এই সূরাটি তেলাওয়াত করে ঘুমান, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুখস্থ আছে আপনাদের? আছে? কত কয়টা আয়াত? ছয়টা আয়াত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতে ঘুমানোর সময় যদি তোমরা এই সূরাটি একবার তেলাওয়াত করে ঘুমিয়ে যাও, ঘুম মানে হলো মৃত্যু। আমরা যখন দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আয় আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, ঘুম মানে হচ্ছে মৃত্যু। আপনি আজকে রাতে ঘুমালেন, আগামীকাল উঠবেন কোনো গ্যারান্টি নাই, সকালবেলা নামটা লাশ হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব বলল, এই সূরাটা তেলাওয়াত করার পরে কোনো মানুষ যদি রাত্রিবেলায় ঘুমিয়ে যায় আর তার যদি মরণ হয়ে যায়, তাহলে এই লোকটি এমন একটা তেলাওয়াত করলো যেটি হলো শিরক মুক্তিপত্র। এইটা পাঠ করে ঘুমার কারণে রাসূল বললেন, ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। কঠিন একটা কথা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা যখন ঘুমাতে যাবা, শিরক মুক্তিপত্রটা একবার পাঠ করে ঘুমায় যাবা। আরেকবার আমার সঙ্গে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন। মাত্র ছয়টা আয়াত। অফিসানিয়াত মায়েশা বলছেন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অফিস সালেস, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ والله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। সুবহানাল্লাহ বলেন সবাই। কি মারাত্মক সূরা! এই সূরাগুলি কঠিন একটা সূরা, আমরা সবাই জানি,
তিনবার সূরা ইখলাস পাঠ করলে পবিত্র কোরআনুল কারীমটা পুরোটাই খতমের সওয়াব আল্লাহ আমল্লামা দিয়ে দেন। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশা বললেন যে প্রথম রাকাতে পড়তেন সাব্বিসমি রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়াইহাল কাফিরুন, আর তিন নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু। আবার মাশা সিদ্দিকা বললেন, উনি আবার মাঝে মধ্যে পড়তেন ওয়াল মুআ ওয়াল মুআফফিজাতাইনের যমজ সূরা। এই যমজ সূরা কি? কুল আউযু বিরাব্বিল ফালাক, আর একটা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াজউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ বলেন। এই দুটি সূরাকে বলা হচ্ছে একত্রে ওয়াল মুআফফি যাতাইনি, একত্রে দুইটা সূরা। এই সূরা দুটি খুব গুরুত্ব আছে, ফজিলত আছে, আজকে আমরা বলার সময় নেই। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এই দুটি সূরাও পড়তেন, যেগুলি আমরাও কিন্তু বিতর নামাজে পড়ে থাকি, পড়তেছি মাঝে মধ্যে। আপনি হয়তো মনে করবেন তিন ইমাম সাহেব দেখি মাঝে মধ্যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে, কেন পড়ে? এজন্যই পড়া হয় যেহেতু হাদিসে এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলি রাসূল পড়তেন, সাহাবাদেরকে পড়তে উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বল। তবে যদি প্রশ্ন করেন যে তাহলে কি অন্য সূরা দিয়ে নামাজ হবে না, হ্যাঁ হবে, আপনি যে কোনো সূরা দিয়েই বেতার নামাজ হবে।